মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সকালটা শুরু হলো আজকে আমার পশুদের খাবার দেওয়া দিয়ে। চলুন এবার ঘরের মধ্যে ঢুকে দেখি, ঘর পরিষ্কার করার কাজ। বিছানা তুলে দিই, পর্দাগুলো পরিষ্কার করে দিই, তারপর সবাইকে খাবার দেওয়ার টাইম হয়ে যাবে। খাবার হয়ে গেছে, এবার মিস্ত্রি আছে বাড়িতে, মিস্ত্রিদের একটু দিয়ে আসি চাটা। এই যে রাজ আজকে স্কুল গেল না, আজকে শরীর ভালো নেই, তাই সকাল থেকে সাইকেলে পাম্প দেওয়ার কাজ শুরু করেছে। এই সাইকেল নিয়ে আজকে সারাদিন কাটবে মনে হয়। বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। চলুন, আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজোটা করে আসি। পুজোটা করে আপনাদের সঙ্গে কথা বলছি। এবার রান্নাঘরে চলে এলাম, এই মাছটাই দেখাচ্ছি। ইলিশ মাছ দিয়ে এসেছে, রাত্রের জন্য ডিমটা করে রাখবো। রান্নাগুলো দেখালাম না, আবার বেশি নিয়ে কতগুলো বাসন ছিল একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে পরের কাজে আবার যাচ্ছি। স্কুল না গেলে না সারাদিন আমাকে এত বিরক্ত করে, টাইমে স্নান করবে না, টাইমে খাওয়া দাওয়া করবে না, টিভি দেখা এইসব করে টাইমটা নষ্ট করবে। রোয়েদারটা একটু দেখুন, মেঘলা হয়ে আছে। বাজার থেকে সেদিনে পশ্চিমবঙ্গের বাজারগুলো নিয়ে এসেছিল, কিছু জিনিস রাখার আমার টাইম ছিল না, তাই করে দিলাম। দেরি চলে গেল, আমি নিচে গেলাম, স্যারের টিফিন দিয়েছিলাম ওটা নিয়ে এসে এবার একটু বারান্দা দিয়ে যাই, দেখি বাইরের কী অবস্থা। দেখেছেন কীরকম মেঘলা ওয়েদার হয়ে আছে, বাইরের রাস্তা পুরো দেখুন। বাজার বসে, ওখানে ডাক্তারের চেম্বার হচ্ছে, ছাদে এসে গাছগুলোতে একটু খাবার দিলাম। আজকে একটা আপনাদের ফ্লিপকার্ট থেকে জিনিস এসেছে, ওটা আপনাদের কাছে আজকে আমার ছেলেকে দিয়ে আনবক্সিং করাচ্ছি। কি এসছে দেখুন, একটা মশলা রানি নিয়েছে, মশলা নয় ঠিক কৌটো, অনেকগুলো মশলা রাখার কৌটো, একটা ট্রে টাইপের জিনিসের মধ্যে আছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।